নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি মশলা ধোসা তৈরি করব, সাউথ ইন্ডিয়ান খাবার। আমাদের বাঙালিরাও সবাই পছন্দ করে, ভালোবাসে, তাই আমি আজকে ধোসা তৈরি করব। দেখো কি কি উপকরণ লাগে আর কি কি দিয়ে তৈরি করি। দেখো, এই দেখো, দই নিয়েছি 200 গ্রাম, 200 গ্রাম সুজি। এখানে আটা লাগবে অল্প একটু, যে আটা পরোটা কিংবা লুচি তৈরি করে সেই আটা। একটুখানি খাওয়াশোটা লাগবে। আর এখানে আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে একটু মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা ফোড়ন দেওয়ার জন্য, শুকনো লঙ্কা, সর্ষে লাগবে, লবণ, চিনি, হলুদ, একটু হিম লাগবে, চাট মশলা, মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাদা তেল দিয়ে তৈরি করবো। সবশেষে লাগবে একটু বাটার। তো বন্ধুরা, ধোসা বানানোর জন্য উপকরণ তো দেখালাম, আর এই ধোসার সময় খেতে নারকেলের চাটনি। দেখো কি কি লাগে। এখানে নারকেল কেটে নিয়েছি, এই দেখো এইভাবে কেটে নিতে হবে। আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে বাদাম আর ছোলার ডাল, এগুলো আমি একটা হালকা করে একটু ভেজে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য লাগবে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, বিউলির ডাল, এগুলো লাগবে, আর সাদা তেল লাগবে। এবার দেখো কিভাবে তৈরি করি সব। প্রথমে রান্না করবো ধোসা। সুজিটা আমি মিক্সিতে নেবো। এবার দিয়ে দেবো আটা, বেশি দেবো না, 2 চামচ দেবো। দিয়ে দেবো লবণ, আর সবশেষে দেবো টক দই। এবার আমি পেস্ট করে নেবো। দেখো আমার সুজিটা পেস্ট করা হয়ে গেছে, সুজি দই। এবার ঢেলে নেবো, মিক্সির ভিতরে একটু জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যেন দলা দলা না থাকে। সুজির ব্যাটারটা দেখো এরকম হয়েছে ধোসা বানানোর জন্য। এবার দিয়ে দেবো একটু খাবাসোটা, দিয়ে ভালো করে মিশিয়ে, বেশি ঘনও না বেশি হালকাও না, এইভাবে তৈরি করতে হবে। সুজিতে জলটা টেনে নেওয়ার জন্য আমি হাত ঘন্টা ঢেকে রেখে দেবো। এবার আলুর পুরটা তৈরি করে নেবো। চলো রান্নার ওখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের ভিতরে এবার দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা, এগুলো হালকা একটু ভেজে নেবো। আমি ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা, এগুলো হালকা করে একটু ভেজে নেবো। সব কিছু আমার ভাজা হয়ে গেছে, কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, ওই জন্য লাস্টে দিলাম, হালকা একটু ভেজে নেবো। দেখো আমি পেঁয়াজটা বেশি কিন্তু ভাজিনি। এবার মশলাগুলো দিয়ে দেবো, লবণ দেবো স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু চাট মশলা, অল্প একটু চিনি আর হলুদ, আর দিয়ে দেবো একটু হিং। দেন ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেবো। মশলাটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। সিদ্ধ আলুটা মাখিয়ে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে আলুটা। দেখো আমার আলু পুরটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু হালকা জাল দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে, অনেকক্ষণ নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, এইভাবে নিতে হবে। আলু পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, সুজিটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে নেবো। দেখো ব্যাটারটা কত সুন্দর, একটু ঘন টাইপের হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে বলে। এবার অল্প একটু জল নিয়ে নেবো।
ভালো করে মিশিয়ে নেব। আমার সুজির ব্যাটারটা রেডি, এই দেখো খুব ঘনও না খুব হালকাও না, এইরকম তৈরি করে নিতে হবে। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি, এবার অল্প একটু জল ছিটে দিয়ে দেবো। জলটা এইভাবে মুছে নেব, আমি জল ছিটে দিয়ে মুছে নিয়েছি। এবার হালকা করে একটু তেল ব্রাশ করে দেব, তেলটাও মুছে নেব। এবার সুজির ব্যাটারটা ঢেলে দেবো। আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেইনি, একদম বাড়িয়েও দেইনি, এভাবে দিতে হবে। একেবারে কম দিলেও হবে না, আর একবার জোর দিলেও হবে না। এবার আমি সুজির ব্যাটারটা ঢেলে দেবো, দিয়ে এইভাবে আস্তে আস্তে হয়ে এসেছে প্রায়। এবার আমি আলুর পুরটা ভিতরে দিয়ে দেবো, আলুর পুরটা সুন্দর করে এইভাবে পাতিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি তুলে নেব, দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখো, তুলে নেব দেখো একদম দোকানের মতো ধোসা। এটা আমার শেষ লাস্ট ধোসা, আমার ধোসাগুলো সব তৈরি করা হয়ে গেছে। এইবার ধোসা দিয়ে খাওয়ার জন্য নারকেলের চাটনি তৈরি করবো, চলো। তো এসে গেছি, নারকেলের চাটনি করব। দেখো নারকেলগুলো এইভাবে কেটে নিয়েছি, এবার নারকেলগুলো মিক্সিতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা, আর এখানে বাদাম আর ছোলার ডাল, এটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দেখো মিক্সিতে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, অল্প একটু লবণ দেবো স্বাদ মতো, আর সবশেষে দেবো একটু লেবুর রস। আর জল দিয়ে দেবো, এবার পেস্ট করে নেব। দেখো নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি, এইভাবে পেস্ট করে নিতে হবে। এবার একটা বাটিতে ঢেলে নেব। দেখো আমি জল দিয়ে এইভাবে হালকা করে নিয়েছি, আর অল্প লবণটা একটু কম ছিল, আর একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ফোড়নটা তৈরি করবো, চলো। কড়া বসিয়ে দিয়েছি, দেখো একটু সাদা তেল দেবো, আর একটু বাটার দেবো। দেখো আমার বাটার আর তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দেবো, এবার সর্ষে আর বিউলির ডাল এটা দিয়ে দেবো, হালকা করে একটু ভেজে নেবো। দেখো আমি ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, এবার কারি পাতাটা দিয়ে দেবো। আমার ফোড়নটা তৈরি করা হয়ে গেছে, এবার নারকেলের চাটনির ভিতরে দিয়ে দেবো। নারকেলের চাটনিটা হয়ে গেছে, ফোড়নটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ধোসাও হয়ে গেছে, চলো এবার খাবার ওখানে খাবার পালা। এবার ছেলে এসে গেছে, ধোসা আর নারকেলের চাটনিটা দিয়ে দেবো। এটা ওটা আমাদের দক্ষিণ ভারতের খাবার ধোসা, আমি অনেকবার খেয়েছি ধোসা, দেখি মা কখন বানিয়েছে, বাইরে প্রচুরবার খেয়েছি ধোসা, কিন্তু বাড়ি মা কখন বানিয়েছে এটা দেখার। ভেতরে পুরটা দেখুন খুব সুন্দর, হালকা মিশিয়ে নেবো নারকেল চাটনিতে, এবার একটু মুখে ভর্তি। অসাধারণ, দারুণ স্বাদ পাচ্ছি, আর দক্ষিণ ভারতে যেমন পেয়েছিলাম উচ্চে খুব অনেকগুলো ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন এরকম খাবার, বাড়িতে খুব ভালো লাগবে, নতুন ইউনিক একটা খাবার। তো আসছে অপারেগুলি নিয়ে, ততক্ষণ বাউন্সানো টিভি লাইক করুন আর সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার।